খবরদার নিকু যাবার সঙ্গে তর্ক করো না, যা বলছি মন দিয়ে শোনো, সেই জন্য আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। জানি জানি তুমি কি বলতে চাও, তোমার ছেলের বিয়েতেই বড় কুটুমকে গলবস্ত নেমন্তন্ন করবে কি? না, নেমন্তন্ন করার জন্য নয়, তোমাকে আজকেই কলকাতা শহর ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে। বেকার কেন ভয় পাচ্ছ? আমরা তো হেরোইনের ব্যবসা বন্ধ করে দেওয়ার পর থেকে তুমি তো রীতিমতো ভদ্রলোক হয়ে বসে আছো। কেন বুঝতে পারছো না, পুলিশ যদি একবার সাবিত্রীর দলিলটা খুঁজে বের করে তাহলে আমি পথের ভিখারি হয়ে যাব। আরে না না, তোমার বউ বেঁচে আছে না মরে গেছে তার কোনো ঠিক ঠিকানাই নেই। চুপ শালা, বুকে নেই দম, চায়ের চেয়ে কেটলি করো। তুই যাবি কি না আমি জানতে চাই। এই মোহন, আমি তোমার চাকর নই যে যখন যা বলবে মাথা নিচু করে মেনে নেব। মানতেই হবে দাদা, এই সময় তোকে নিয়ে যদি কোনো গোলমাল হয় তাহলে আমার ভবিষ্যতের দরজায় কিল পড়বে। বাহ বাবা, আজ দেখছি তুইও মনের দলে ফিরে গেছিস। কেন ফিরবো না, এই সম্পত্তিটাই যদি চলে যায় তাহলে তোমাকে সারা জীবন ঘরে বসে বুড়ো আঙুল চুষতে হবে। মোহন তোকে কোনোদিনই বিয়ে করবে না, আর সম্পত্তির ভাগও দেবে না, ওর মতলব আমি বুঝে গেছি। কেলেঙ্কারি হয়ে যাবে, সবার আগে তোমার দাদাকে তাড়াও এখান থেকে। এই নে এই নে দাদা, এখানে 20,000 টাকা আছে, এই টাকা নিয়ে তুই শিলিগুড়ি কিংবা কুচবিহারে গিয়ে গা ঢাকা দিয়ে বসে থাক। এই কটা টাকা কদিন চলবে বলতো? শালা ডেলি তো 400-500 টাকা মালের পিছনেই ফুটে যায়। চুপ শালা, বুকে নেই দম, চায়ের চেয়ে কেটলি গরম, আর এক পয়সা পাবি না তুই। তাহলে তো আমি কোথাও যেতে পারবো না রে যমুনা। যাবি না কি রে শালা, ভুলে যাস না মোহনলাল চৌধুরী স্বর্গের চৌকিদার না, যমরাজের দপ্তরের ডেড বডি সাপ্লায়ার। আজকের রাতে ট্রেনে না উঠলে সোজা ওপরে উঠে যাবি, ওপরে। ঠিক আছে চলেই যাচ্ছি, তবে এই টাকা কটা শেষ হলে না মাইরি আবার কিন্তু আমাকে এখানে আসতেই হবে। খবরদার, এই বাড়ির ভিতর ঢোকার চেষ্টা করলে আমি তোমাকে দয়ের হাড়ির মতো বাইরে ছুঁড়ে ফেলে দেব। না বলছি, এ গামাই ওকে ছেড়ে দে, আজ আমি ওকে ডেকে পাঠিয়েছিলাম। কেন 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 ডেকে পাঠিয়েছিলেন কেন? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে। বাবু একবার বলবেন মলটাকে ভিতরে ঢুকতে দিবি না, আবার একবার নিজেই ডেকে পাঠাবেন, এমন দু নম্বরই করলে আমি ডিউটিটা করব কেমন করে? চপ বেড়া, তুই ঠিক মতো ডিউটি করলে নিকুঞ্জাজ বাড়ির ভিতর ঢুকলো কি করে? আমি 1 মিনিটের জন্য একটু ভিতরে গেছিলাম স্যার। কেন, দরজা খোলা রেখে ভিতরে গিয়েছিলি কেন? দেখুন স্যার, পাপ আর পেচ্ছাপ কোনোদিন চেপে রাখা যায় না, পেয়ে গেল চলে গেলাম। আচ্ছা গামা পালোয়ান, তুই একদিন বলেছিলিস যে তুই একটা মানুষকে দুটো দেখিস, তাহলে আজ আমায় ঠিকঠাক জাপটা ধরলি কি করে? কি আজকে চোখ ভালো হয়ে গেল? না আরো খারাপ হয়েছে, এখন আমি 1 জনকে 3 জন দেখি। তাহলে দাদাকে ধরলি কি করে? খুব সহজ ব্যাপার, আমি ডান দিকে রুনি আর বাঁ দিকে রুনিকে ছেড়ে দিয়ে মাঝখানের লোকটাকে জাপটে ধরলাম। মাল ক্যাচ, মাইরি বলছি এরকম ধব্বাস দারোয়ান না আমি আমার বাপের জন্মে দেখিনি। বাবুর সামনে আমাকে ইনসাল্ট করে কথা বলবে না, আমি হাতের উপরে হাতি তোলা গামা পালোয়ান, রেগে গেলে মানুষের কানের গোড়ায় এমন চাল মারি যে তার বাড়ির সবার দাঁতে খুলে পড়ে যায়। ব্যাটার মাতেলা শুনেছো? ঠিক আছে আমি এখান থেকে চলেই যাচ্ছি, তবে এই ব্যাটাই তোদের ডুবিয়ে ছাড়বে, যাকে বলে ভরা ডুবি। বাবু বাবু, বিয়ের আগে আমার সেই নতুন ড্রেসটা কিনে দেবেন কিন্তু। সেই যে বলেছিলাম প্যান্ট শার্ট টুপি বেল্ট আর বুট জুতো। ওসব তোকে মানাবে না, নতুন ধুতি ফতু আর গামছা কিনে দেব। ছি 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 ছি, বাড়ির দারোয়ানের পোশাকের উপর তার মালিকের ইজ্জত নির্ভর করে, আমি হাবিলদারের পোশাক পরে থাকলে বাবুকে সবাই জমিদার ভাববে, আর আমি গামছা পরে থাকলে বাবুকে সবাই চামচা ভাববে। চামচ, চুপ কর তুই, তোকে যে ফুলের দোকানে খবর দিতে বলেছিলাম গিয়েছিলি? হ্যাঁ
ওরা কাল সকাল থেকে বউ ভাত পর্যন্ত এই সাত দিন রোজ বাড়িটাকে টাটকা ফুল দিয়ে সাজিয়ে দেবে। আরে বোকা, আমরা এই বাড়িটাকে সাজাতে বলিনি, বিয়ের দিন গাড়ি সাজাতে বলেছি। এই তো আপনাদের দোষ, কোনো কথাই ভালো করে বুঝিয়ে বলতে পারেন না। কি করে বুঝিয়ে বলবে গামাদা? তোমাকে কিছু বোঝানো আর একটা হাতিকে জাঙ্গিয়া পড়ানো দুটোই সমান কঠিন কাজ। দিদিমণি, আমার দামটা আপনিও বুঝতে পারেননি। আমি হলাম ইংরেজি বইয়ের মতো, মুলাটা সাদা মাটা, কিন্তু ভিতরের পাতাগুলো পড়তে গেলে দাঁত ভেঙে যাবে। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? ইয়েস, নো, ভেরি গুড, থ্যাংক ইউ। তোমার পরশু সকালে নবদ বসবে, আর সেখানে আলী হাসান সাহেব বসেন, সানাই বাজাবে। না মেঘনা, না, কোনো নবদের দরকার নেই, সিফ মালা বদল আর বিয়ে, এই ছাড়া কোনো অনুষ্ঠানের প্রয়োজনই নেই। কেন? তুই আমার একমাত্র ছেলে, তোর বিয়ের ব্যাপারে আমার একটা নিজস্ব স্বাদ আহ্লাদ থাকবে না? স্যার, আমার মনে হয় কি কিরণের না বিয়ের কোনোই পছন্দ হয়নি। কেন পছন্দ হবে না? কেন? নাতাশা তোর কলেজের বন্ধু। আরে তাতে কি হয়েছে? কিরণ হয়তো অন্য কোনো মেয়ের পেছনে ইট পেতে বসে আছে। না 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 না, আমার কিরণ সেরকম ছেলেই নয়। তাই তো আমরা সবাই এখন একটাই প্রার্থনা করব, নাতাশার কিরণের ভবিষ্যৎ জীবন সুন্দর আর মধুম। ঠিক বলেছেন স্যার, আপনাদের সবার আশীর্বাদে ওদের জীবনে নিশ্চয়ই সুখের স্বর্গ নেমে আসবে। এসো এসো সঞ্জয়, কিরণ তুই নাতাশাকে ভেতরে নিয়ে গিয়ে আমাদের ঘরবাড়ি সব ঘুরিয়ে দেখিয়ে দে। না ম্যাডাম, আমরা এখানে একটা জরুরি ব্যাপারে আলোচনা করতে এসেছি। জরুরি ব্যাপার মানে? কেমন কিছু নয়, বিয়ের আগে আপনার বাবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে, যদি অনুমতি দেন। এতে অনুমতির কি আছে? আপনি বিনা সংকোচে বলে ফেলুন। মিস্টার চৌধুরী, বিয়ের আগে আপনার এই বাড়ি, কারখানা আর ব্যাংকের সমস্ত টাকা পয়সার অর্ধেক মালিকানা নাতাশার নামে লিখে দিতে হবে। কি বলছেন আপনি? দাদা ঠিকই বলেছে, সম্পত্তি মালিকানা লিখে না দিলে আমার পক্ষে তোমাকে বিয়ে করা কিছুতেই সম্ভব নয়। কি বলছো তোমরা? তিন দিন পর বিয়ে, সবাইকে নিমন্ত্রণ করে বসে আছি, আত্মীয় স্বজন আসতে শুরু করছে, এখন সব দাবি তোলার কোনো অধিকার তোমাদের নেই। সব বুঝতে পারছি, তবু আমাদের কিছু করার নেই মিস্টার চৌধুরী। আপনার কোনো অসুবিধা হবে না স্যার, নাতাশার নামে দলিল আমি তৈরি করেই নিয়ে এসেছি, আপনি শুধু এখানে একটা সই করে দিলেই। না বাবা, কোনো সই করবেন না, সব কথা যখন হয়ে গেছে তখন এইভাবে অন্যায় ভাবে চাপ দিলে সেটা আমরা মেনে নেবো কেন? সেদিন যখন স্যার তোমাদের বাড়িতে গিয়েছিল তখন এসব কথা বলনি কেন? তখন তো আমরা এই পরিবারের পুরো ইতিহাসটা জানতাম না। ইতিহাস মানে কিসের ইতিহাস? কিরণের মাকে তো কইদে বাড়িতে দেখছি না, তাকে একবার ডাকুন। তারপর আমার মা অনেক ছোটবেলাতেই আমাকে ছেড়ে চলে গেছে না, সেই কথা না সে জানে? কিন্তু এখন শুনলাম তোমার বাবাই নাকি তাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। ইউ শাট আপ! অন্যের পরিবারের ব্যাপারে এভাবে কথা বলতে তোমার লজ্জা করছে না? আই এম সরি, আমাকে তো আমার ভবিষ্যতের ব্যাপারটা ভাবতেই হবে। ফ্যামিলির ইতিহাস অনুযায়ী কিরণ যদি কোনোদিন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে তো সেদিন আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। বাহ চমৎকার, বুকে নেই দম, চায়ের চেয়ে কেটলি গরম। মকা পেয়ে তুমিও টাকা কামাতে এসেছো সঞ্জয়। বিশ্বাস করুন, আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি, এই সাদা পোশাকের মতো আমার মন, চরিত্রটাও আমার একদম সাদা। সঞ্জয় বাবু, সাদা রং সব সময় সুখের হয় না, মানুষ কাটা ঘায় যে নুনের ছিটাটা দেয় সেই নুনের রংটাও কিন্তু সাদাই হয়। উত্তেজিত হই না কিরণ, কথা শোনো। না না দাশা, তোমরাই জেনে রাখো, 1961 সালের 20 মে দেশে একটা আইন পাশ হয়েছিল, সেই আইন অনুযায়ী পণ দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ, সেটা পাত্রীপক্ষই হোক আর পাত্রপক্ষই হোক। আর এটা যদি তোমরা জেনে না থাকো তাহলে আগামীকাল আমি তোমাদের দুজনকে আদালতে টেনে নিয়ে যাব। মিস্টার চৌধুরী, আমরা আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি ওই কাগজে সই করবেন কি না? না সই করব না, আমার ছেলের চেহারা শিক্ষায় দীক্ষায় কোনো খামতি নেই যে ওর পাত্রী খুঁজে পাবো না বলে তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নামাতে হবে। ঠিক বলেছো বাবা। আর সঞ্জয় বাবু, বিয়ে যদি করতেই হয় তাহলে আমাদের শর্ত মতোই করতে হবে, সেটা মানতে পারলে ওয়েলকাম, আর না পারলে ভিড় কম। কাজটা কিন্তু আপনারা ভালো করলেন না,
আমি বন্ধু হিসাবে যতটা ভালো আর শত্রু হিসাবে আমি ততটাই ভয়ঙ্কর। আমি ইচ্ছা করলে কি করতে পারি তোমরা জানো না। সব জানি, শুধু আপনি জানেন না যে সব সাবান রেক্সোনা হয় না, চকচক করলেই সোনা হয় না, ফুটবলে পা ঠেকালেই সবাই মারাদোনা হয় না। মিস্টার চৌধুরী, একদিন আপনাকে আমার বাড়ির দরজার সামনে এসে দাঁড়াতেই হবে, আর সেদিন আজকের এই অপমানের জবাবটা আমি সুদে আসলে মিটিয়ে দেব। চলে দাদা সাহেব, সেই দিন আমি আবার মাথা উঁচু করে এই বাড়িতে ফিরে আসব, আর সেই দিনের জন্য আজ আমি তোমাকে অগ্রিম অভিনন্দন জানিয়ে গেলাম। নাতাশা, শোনো, শয়তানদের একটা মুখের মতো জবাব আপনাকে দিতেই হবে স্যার। দেব জবাব, আমি দেব। ওই দিন ওই লগ্নে আমি আবার কিরণের বিয়ে দেব। দেবো না, আর তাড়াহুড়ো করো নয়, তাড়াহুড়ো করে একবার যে ভুল করেছে সেই ভুল আর দ্বিতীয়বার করো না। তুই বুঝতে পারছিস না, দুনিয়া শুধু মানুষ সেরে গেছে, সবাইকে নিমন্ত্রণ করে বসে আছি, এখন যদি এই বিয়ে না হয় আমি সমাজে মুখ দেখাতে পারবো না। মেঘনা, যেমন করে হোক আর একটা উপযুক্ত পাত্রী খুঁজে বের করো। না স্যার, না, আমাকে আর বলবেন না, এ বিয়ে তো আমি ঠিক করেছিলাম, দেখলেন তো কি হলো। আরে বাবা, তুমি আমাদের উকিল, তাছাড়া তোমার মাথায় তো কত রকম উকিলি প্যাচ আছে। হ্যাঁ স্যার, আর একটা রেডিমেড প্যাচ এসেছে স্যার, কিন্তু আমি জানি স্যার এতে কিরণেরও কোনো আপত্তি থাকবে না। কি প্যাচ, দেরি করো না, চটপট বলে ফেলো। বলছি স্যার, এই বিয়ে যখন আমি ঠিক করেছিলাম তখন সব দোষ আমার, তাই আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওই দিন ওই লগ্নে ওই বিয়ের পিড়িতে আমি নিজে গিয়ে বসতে পারি স্যার। ঘরের ভিতর পাত্রী থাকতে আমরা আকাশ পাতাল খুঁজে মরছি। বাবাটার বাবাই নাচানাচি আর করো না, বলো কি দাবি তুলে বসে। তুলুক, দাবি তুলুক, তখন আমি ওর হাত পা বেঁধে বিয়ের পিড়িতে তুলবো। কাল সকালে নতুন কার্ড নিয়ে আমি সঞ্জয়ের বাড়িতে যাব, তারপর ওকে বুঝিয়ে দেব। ওরে, তোর বুকে নেই দম, তবু চায়ের চেয়ে কেটলি গরম। যা কিছু বলার আছে মেঘনাকে বলে দে কিরণ, কারণ বীর ওর ছেলের আর কোনো কথা বলার চান্সই পায় না, মুখ বন্ধ করে সারা জীবন শুধু বইয়ের কথা শুনতে বাধ্য হয়। শোনো, বলছিলাম কি তোমাকে যেটা করতে হবে সেটা তুমি আর কি বলবে, তোমার তো মনে সব স্বাদ পূর্ণ হলো, ঠকে গেলাম আমি। মনে মনে চেয়েছিলাম ঋষি কাপুরকে, হাতে পেলাম শক্তি কাপুরকে। ঠিক আছে ঠিক আছে, আমি না হয় তোমাকে একতরফাই ভালোবেসেছি, কিন্তু সেটা কি দোষের? দেখো, চৈত্র সেলের ব্লাউজ যেমন গায়ে ফিট হয় না, তেমনি একতরফা ভালোবাসার বইও কখনো হিট হয় না। আমি তোমাকে আগেই বলেছিলাম কি, যে আমার সঙ্গে কোনো প্রেম ভালোবাসার কথা বলা চলবে না। ওই একই কথা বারবার আমার এই কানের সামনে বলে বলে আমাকে একবার উস্কে দিয়েছো। আচ্ছা, এই পৃথিবী সবাই যখন এই প্রেম ভালোবাসা করছে তখন তোমার এত আপত্তি কেন? আপত্তি কেন জানো? বলো, তুমি আমাকে বলবে আই লাভ ইউ, আমি বলবো আচ্ছা, দুদিন বাদে তুমি পালাবে, আমার কোলে বাচ্চা। মেঘনা, যৌবন কখনো ওয়েস্ট করতে নেই, টেস্ট করতে হয়। আচ্ছা, সেই যৌবনের রংটা কি সেটা একবার বলে দাও। ধূপ সে নিকল কে ছাও সে ফিসল কে হম মিলে জহাঁ পর লম্হা থম গয়া আসমাঁ পিঘল কে শীশে মে ঢল কে জম গয়া জো তেরা চেহরা বন গয়া। না 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 বৌদি না, আমার মন বলছে দাদা এক সর্বনাশের পথে এগিয়ে চলেছে, তুমি ওকে সিনেমা লাইন থেকে ফেরাও। কিন্তু কেমন করে ফেরাবো, সিনেমার পরিচালক আমার রঙিন নেশায় ও মাতাল হয়ে গেছে, এখন আমার কোনো উপদেশ ওর কানে ঢুকবে না। তবে তুমি ওকে কেন বাধা দিচ্ছ না, কেন সবসময় ওর পাশে পাশে থাকছো? পাশে না থাকলে ওর আরো বড় সর্বনাশ হবে, তার হাত থেকে বাঁচাবার জন্যই আমি ওর সব কাজে সাই দিতে বাধ্য হচ্ছি। কিন্তু ওই লোকটা, ওই মিস্টার নাহাটা নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য নিয়েই দাদার ঘরে চেপেছে। আমি সেই উদ্দেশ্য নিয়েই তোর ভেতরের খবরটা খুঁজে বের করার চেষ্টা করছি। ও কি সত্যি নন্দলাল নাহাটা নাকি কোনো ছদ্মবেশী শয়তান? আমি নিশ্চয়ই কোনো ক্রিমিনাল কেসের ব্যাপারে খবরের কাগজে ওর ছবি দেখেছিলাম। তুমি তাহলে সেই ব্যাপারে ভালো করে একটু খোঁজ খবর নাও, আর আমি বন্ধুত্বের ছলনায়
ওর মনের খবরটাই খুঁজে বের করার চেষ্টা করি। তুমি কি বুঝতে পারছো না বৌদি, ওর আসল টার্গেট দাদা নয় তুমি। কোন মেয়ে এই ব্যাপারে বুঝতে ভুল করে না শ্যামল। তাহলে কেন কে তোমরা আশকারা দিচ্ছ যদি তোমার কোনো ক্ষতি করে বসে? নিজেকে বাঁচাবার ক্ষমতা আমার আছে। আমি শুধু দেখতে চাই যে আমার সর্বনাশের কথা ভেবেও তোমার দাদার চোখটা খোলে কি না। আর কবে খুলবে? নিজে ঘরে বসে সিনেমার চিত্রনাট্য লিখছে আর তোমাকে মিস্টার নাহাটার সঙ্গে অফিসে কাজ করতে পাঠাচ্ছে। আরে সোমপার মতো লেখা পড়া জানা মেয়েকে পেয়েছি বলেই আমাদের কাজটাও অনেক সহজ হয়েছে শ্যামল। আরে এসো নন্দ, এসো এসো এসো, তোমাদের ছবির ভালো একটা নাম আমার মাথায় এসছে জানো। তাই নাকি? কি নাম? আঙ্গুর খেতে শিয়াল এলো। আঙ্গুর খেতে শিয়াল এলো, এ নামের মানে কি? কেন হিরোইনের নাম রাখবেন আঙ্গুর? আর সেই আঙ্গুর খেতে শিয়াল এসেছে মানে ভিলেন এসেছে। বাহ ভালো বলেছো তো, আজকাল যাত্রা সিনেমা সিরিয়ালে এইসব নাম খুব ভালো চলছে। তাহলে ওটাই ফাইনাল করে ফেলুন, আর খুব ভালো হয় যদি হিরোইনের রোলটা বৌদিকে দিয়ে করান আর ভিলেনের রোলটা আপনি নিজেই করেন মানে ওই শিয়ালের রোলটা, ধূর্ত শিয়াল। আমি ভিলেন না করলেও তুমি তো এই ছবির হিরোইন হতে পারো শম্পা। ওসব হিরোইন আমার কোনো শখই আমার নেই। তুই একবার একবার সিনেমা রিলিজ করলে দেখবে কত মানুষ পাগল হয়ে তোমার পেছনে ঘুরছে। তার জন্য সিনেমায় নামতে হবে কেন? আমার চোখের সামনেই তো কত পাগলকে দেখছি। ঠিক বলেছো, তোমার ভেতরে এমন একটা অ্যাট্রাকশন আছে যে কেউ তোমার জন্য পাগল হবে, তাই তো আমি সব কাজ ফেলে তোমার কাছে ছুটে আসি। তুমি যে কেন আসো তা আমি খুব ভালো রকমই জানি। কি করে জানলে? খুব সহজ, কারণ মাংসের দোকানে নিশ্চয়ই কেউ বর্তমান গলা কিনতে আসে না নন্দুর। মেহবুবা ও মেহবুবা, মেহবুবা ও মেহবুবা, মেহবুবা ও মেহবুবা হু। নন্দলাল! আরে নন্দলাল তুমি এসে গেছো, জানো আমার স্ক্রিপ্ট লেখা দু একদিনের মধ্যে রেডি হয়ে যাবে, তার আগে তুমি কাজ করো, ওই শুটিংয়ের জন্য কিছু ফ্রেম কিনে নাও। আরে ভালো কথা, এক ভদ্রলোকের ছবি হঠাৎ বন্ধ হয়ে গেছে বলে 10 লাখ টাকার নতুন ফিল্ম মাত্র 3 লাখ টাকায় বেচে দিচ্ছে। আরে বাবা তুমি তাহলে সেগুলো কিনে ফেলছো না কেন? আরে মুশকিল হচ্ছে, লোকটা চেক নেবে না, কেস টাকা চাইছে কেস, কিন্তু অত কেস ব্যাংক থেকে তুললে ইনকাম ট্যাক্স আমাকে চেপে ধরবে। এ তুমি যদি কোথাও থেকে জোগাড় করতে পারো আমি 7 দিনের মধ্যে তোমাকে ফিরত দিয়ে দেব। অসম্ভব, এত টাকা ও কোথা থেকে পাবে? তবে আমি চেষ্টা করে দেখি কারো কাছে ধার করতে পারি কিনা। আর তোমাকে যে বলেছিলাম শুটিং এর জায়গা দেখতে একটু মুকুটমণিপুরে যাওয়া দরকার। আরে না 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 না, আমি তো লেখা ছেড়ে 2 দিন কোথাও বেরোতেই পারবো না। তুমি বরং এক কাজ করো, ওই সম্পাকে সঙ্গে করে নিয়ে যাও। কিন্তু অত দূরের পথ, আমরা যদি রাতে ফিরতে না পারি? আরে বাবা এত ভাবছো কেন, ওখানে অনেক ভালো ভালো হোটেল আছে, রাত্রে সেখানেই থেকে যাবে। বাহ, বিশ্বাস আর ভরসা দেখে আনন্দে আমার হাততালি দিতে ইচ্ছা করছে। তাহলে চলো শম্পা, আমরা এখনি বেরিয়ে পড়ি। এত ব্যস্ত হচ্ছ কেন নন্দু? আমি তো আইসক্রিম নই যে দেরি করলে তোমার হাতের মুঠো থেকে খসে যাবে। আগে তোমাদের শুটিং শুরু হোক, তারপর পোস্টারে আমার স্বামীর নামটা দেখি। আরে ততদিনে তো অনেক দেরি হয়ে যাবে। তাতে কি হয়েছে? এই ভালো জিনিস খেতে গেলে তো একটু অপেক্ষা করতেই হবে নন্দু। আগে ইলিশ মাছে নুন হলুদ মাখাতে হয়, তারপর সর্ষে বাটা নারকেল কুড়া দিয়ে ভালো করে কলা পাতায় মুড়ে সেটা গরম জলের ভাপে বসাতে হবে, তবেই না সেটা ভাপা ইলিশ হয়ে লোকের পাতে আসবে। এই ততদিনে না হয় আমরা তোমার অফিসে বসে শুধু ঝালমুড়ি খাবো। নিরামিষ ঝালমুড়ি। সোমবার এই ডায়লগটাকে তোমার লেখার মধ্যে ঢুকিয়ে দিও প্রকাশ, তাহলে দেখবে ঠিক একই ভাবে আমাদের সিনেমা হলেও হাততালি পড়বে। হাততালি! নন্দলের জীবনে প্রথম আমার কাছে কিছু টাকা ধার চাইলো, কিন্তু কিন্তু কার কাছে পাবো আমি 3-4 লাখ টাকা ধার? আমার
সেদিন তুই বলছিলি না যে 2-3 লাখ টাকা হলে একটা ছবি শুরু করতে পারবি? হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি কি আমাকে টাকাগুলো দেবে? আমার কাছে তো নগদ টাকা নেই রে। তার চেয়ে বড় এটা তোর কাছেই রেখে দে। এতে কি আছে? ওই শ্বশুর বাড়ি থেকে যখন বেরিয়ে এসেছিলাম তখন তো আমার গা ভর্তি গয়না ছিল, ওগুলো সব ওই পোটলায় বেঁধে রেখেছিলাম। কত ভরি সোনায় তা আছে? আমি আমি তো কোনোদিন ওজন করে দেখিনি রে বাবা, তবে মনে হয় 4 লাখ টাকার অনেক বেশি হবে। এত টাকার গয়না তুমি আমাকে এমনি এমনি দিয়ে দিচ্ছ পিসিমা? তোকে দেবো না তো কাকে দেব? আমার আর আছে কে? আমার হাসি কান্না সুখ সাথ সবই তো তোদেরকে নিয়ে। অথচ তোমার জন্য একটা শাড়ি তো দূরের কথা, একটা গামছা আমি কিনে আনিনি। তোমার ঋণ আমি কেমন করে শোধ করব পিসিমা? ছি ছি ছি, ঋণ তো শোধ করলাম আমি এই 20 বছর ধরে। তোরা আমাকে ভাত কাপড় দিয়ে বাঁচিয়ে রেখেছিস, শুধু টাকা দিয়ে কি ঋণ শোধ করা যায়? সেই জন্যই বুঝি তোমার শেষ সম্বল ওই গয়নাগুলো ওর হাতে তুলে দিচ্ছ। আমার জিনিস আমি কাকে দেব না দেব তা নিয়ে তুমি কোনো কথা বলতে পারো না দাদা? কেন পারবো না? তুমি বরং তোমার গয়নাগুলো কোনো অনাথ আশ্রমে দিয়ে এসো, তাতে দুটো গরিব মানুষের ছেলে খেতে পাবে, আর প্রকাশ তো কোনোকে সিনেমার নাম করে জলে ফেলে দেবে। না না বাবা না, আমি আমি 7 দিনের মধ্যে পিসুমার গয়না বরাবর আমি পিসুমার হাতে ফেরত দেবো বাবা। তারপর সারা জীবন পিসুমার পায়ের কাছে বসে আজকে উপকারে প্রতিদান দেবো বাবা। এই এই আমি পিসুমার পা ছুঁয়ে কথা দিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম। এই তুমি কি করলে দিদি? গরিবের ঘর থেকে একবার সোনা বেরিয়ে গেলে আর কোনো দিন ফিরে আসে না। তবু তবু সেই সোনার চেয়ে শতগুণ একটা দামি খুশির হাসি আজ আমি প্রকাশের মুখে দেখলাম দাদা, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমাকে এবার কে ফোন করছে? হ্যাঁ হ্যালো, বুকে নেই দম চায়ের চেয়ে কেটলি গরম। ও তুমি, তা তুমি আমার ফোন নাম্বার পেলে কোথা থেকে? সেদিন যে আমার বাড়িতে এসেছিলে তখন আমার দারোয়ানের খাতায় নিজের নাম আর টেলিফোন নম্বরটা লিখে দিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে নেই তো সেই নাম্বার খুঁজে খুঁজে তুমি হঠাৎ আমাকে ফোন করছো কেন বলো তো? আগামী সোমবার আমার ছেলের বিয়েতে নিমন্ত্রণ করার জন্য। তোমার ছেলের বিয়ে? হ্যাঁ, পুরনো বন্ধুত্বের দোহাই দিয়ে নিজের মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিতে চেয়েছিলে, এবার সেই স্বপ্নটা ভুলে গিয়ে আমার ছেলের বিয়েতে সে নিমন্ত্রণ খেয়ে যেও। তুমি কি আমাকে কাটা গায়ে নুনের ছিটি দিতে চাও? কেন দেব না? বামুন হয়ে চাঁদে হাত ধর চেষ্টা করলে তার ফলটা তো ভোগ করতেই হবে। বাড়ির সবাইকে নিয়ে চলে এসো, আমি না হয় তোমাদের গাড়ি ভাড়াটা নগদেই মিটিয়ে দেব। কার ফোন দাদা? তোমার স্বামীর। কিরণের বিয়েতে আমাদের সবাইকে নিমন্ত্রণ করলো। কিরণ, আমার কিরণ, আমার কিরণের বিয়ে কার সঙ্গে দাদা? জানি না জানি না জানি না, এসব কথা জিজ্ঞাসা করার কোনো ইচ্ছা আমার হয়নি। হে ভগবান, আমি ওর মা, ওকে আমি 10 মাস এই গর্ভে ধরেছি, কিন্তু আজ অন্যের মুখ থেকে আমাকে সেই ছেলের বিয়ের কথা শুনতে হলো। তুমি হয়তো ও বাড়িতে যাবে না, কিন্তু আমি যাব নিমন্ত্রণ রক্ষা করতে। একটা মানুষের দম্ভ আর অহংকার তাকে কত দূর নিয়ে যেতে পারে সেটা আমি নিজের চোখে দেখে আসবো। আর আমিও আমি এখানে বসে বসে ওই ভগবানকে ডেকে বলবো যে ভগবান, তোমার এই দেশের ঘরে ঘরে যখন মেয়েদের জন্ম হয় তখন সেখানে কান্নার রোল ওঠে, তবু সেই মেয়েদের গর্ভ থেকে কিন্তু পুরুষের জন্ম হয়। তাই একবার একবারের জন্য তুমি মেয়েদের শরীর থেকে মা হওয়ার ক্ষমতাটা কেড়ে নাও ঠাকুর, কেড়ে নাও কেড়ে নাও। সবাই বুঝুক, মেয়েরা না থাকলে কোন স্বর্গ থেকে ওই অত্যাচারী পুরুষরাই পৃথিবীতে নেমে আসে।
তাই একবারের জন্য, একবারের জন্য তুমি আমাদের শরীর থেকে মা হওয়ার ক্ষমতাটা কেড়ে নাও ঠাকুর, কেড়ে নাও, কেড়ে নাও, কেড়ে নাও, কেড়ে নাও। এখনো কোলে আছে, এই সময় তোমার কাছে গেলে আমার 11 নম্বরে ফাঁসিয়ে দেবে। না 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 না, সে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বাবুকে এত করে বললাম, তবু বাবু আমাকে সেই প্যান্ট শার্ট টুপি বেল্ট আর বুট জুতো দিল না, তার বদলে এই নূতন পাঞ্জাবিটা কিনে দিয়েছে। তোর পাঞ্জাবিটা দেখতে ভালো, কিন্তু সাইজে অনেক বড় হয়েছে রে গাওয়া। এই মরেছে, তুমি আবার কখন এলে? আমি, হ্যাঁ আমি তো সেই সন্ধ্যেবেলা এসে পেট ভরে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু গামা এখানে তো ন্যাথলিনের গন্ধ কোথা থেকে আসছে বলতো? হ্যাঁ গন্ধটা আমি অনেকক্ষণ ধরে পাচ্ছি, কিন্তু ঠিক বুঝতে পাচ্ছি না। আরে ওই ন্যাপথলিনের গন্ধটা তোর পাঞ্জাবি থেকে আসছে রে গামা। আমার পাঞ্জাবি থেকে? হ্যাঁ চুকে দেখ। তাই তো, নতুন পাঞ্জাবি থেকে ন্যাপথলিনের গন্ধ আসছে কেন? তার মানে ওটা নতুন নয়, পুরনো, ন্যাপথলিন দিয়ে টাঙ্গে তোলা ছিল আর কি। ঠিকই বলেছ, সাইজে বড়, তার উপরে আবার ন্যাপথলিনের গন্ধ, তার মানে বাবু ট্রাং থেকে একটা পুরনো পাঞ্জাবি বের করে দিয়ে নতুন বলে চালিয়েছে। কত বড় ঢববাজি দেখেছো। এই তুই তোর মালিককে ঢববাজ বললি? আমি যদি বলে দিই, বয়ে গেছে, বয়ে গেছে। আমি কি কাউকে ভয় পাই নাকি? আমি হাতের উপরে হাতি তোলা গামা পালোয়ান। শোন না, শোন না, বলছি কি ওই হাতি তোলার কায়দাটা আমাকে শিখিয়ে দে না বাবা। আরে 500 টাকা ছাড়ো। 500 টাকা? ও 500 টাকা, এই নে 500 টাকা, এবার বল কি হলো রে। আচ্ছা তুমি শীর্ষাসন জানো? শীর্ষাসন? শীর্ষাসন মানে মাটির ওপর হাত দুটো রেখে পা দুটো উপরে তোলা, তো ওটা আমি খুব ভালো পারি। তাহলে তুমি চিড়িয়াখানায় গিয়ে একটা জ্যান্ত হাতির পিঠের উপরে উঠে শীর্ষাসন করবে। তার মানে? মানে তোমার হাত দুটো ওই জ্যান্ত হাতির পিঠে আর পা দুটো ওই আকাশের দিকে, কাউকে দিয়ে এই অবস্থার একটা ছবি তুলিয়ে নেবে, তারপর সেই ছবিটাকে উল্টো করে ঘুরিয়ে ধরলেই তুমি নিচে তোমার হাতের উপরে সেই হাতি। চুপ বেটা ঢববাজ। এই তুই আমাকে বোকা ভেবেছিলিস না? ভেবেছিলিস টাকাটা নিয়ে এখান থেকে কেটে পড়বি, তাই আমিও তোকে পুরনো 500 টাকার নোট দিয়েছি। দেখ নাও ধরো তোমার পুরনো 500। পরে তুই ঘাবড়াস না যমুনা, ট্রেনের টিকিট আমি কেটে রেখেছি, কাল সকালবেলা হাওয়া যাবো। তাহলে এখন যা, চারিদিকে পুলিশের লোকজন ঘুরে বেড়াচ্ছে, কেউ দেখে পেলে সর্বনাশ হয়ে যাবে। সেই জন্যই তোমাকে দেখা মাত্র ঠিক চিনতে পেরেছি। এই তুমি তো সেই নিকুঞ্জ যে মোহনকে জুয়ার আড্ডায় টেনে নিয়ে যেত, আর তুমি তো সেই বিকিরি গিরি যে মোহনের ছেলেকে জামাই করার স্বপ্ন দেখেছিলে। আজ কোন মুখে সেই ছেলের বিয়ে দেখতে এখানে এসেছো? ভিখারি হলো ভদ্রলোক, তাই তো মোহনের নিমন্ত্রণ রক্ষা করতে আমি এখানে এসেছি। ভালো করে পেট ভরে খেয়েছেন তো গিরিশ বাবু? না ম্যাডাম,
ঘর ধাক্কা না খাওয়া কোনটা জুটবে তা তো জানি না, তাই হোটেলেই খেয়ে এসেছি। বাবা বাবা খুব ভালো করেছো গিরিশ, কিন্তু ভদ্রলোকের বাড়িতে না সেজে গুজে আসতে পারলে না। সাজগোজ করে কি হবে বলো, আমি তো তোমাদের কাছে ভিখারি হয়ে থাকবো, তাই যেমন ছিলাম তেমনি চলে এসেছি। তাহলে এক কাজ করো মোহন, ও যাবার সময় ওকে এক হাঁড়ি মিষ্টি দিও, ওর মেয়েটা তো এবারের বউ হতে পারলো না, যদি সেই মিষ্টিটা খেয়ে সেই ঝোঁকটা ভুলতে পারে। বড় দেরি করে এসেছো ভাই, একটু আগে বিয়ে হয়ে গেছে, পাশের ঘরে সে বিয়ে রেজিস্ট্রি হচ্ছে। ঠিক আছে ভাই, আমি একবার আশীর্বাদ করেই চলে যাব। আমি তো আর ওদের আশীর্বাদ করতে পারি না কাকা বাবু, তাই বন্ধুর বিয়েতে শুভেচ্ছা জানাতে এলাম। ইসু ইসু নাকাশে ইসু, তুমি একা কেন সঞ্জয় কোথায়? দাদা ডিউটি আছে বলে আসতে একটু দেরি হবে, তাই আমি একাই চলে এলাম। খুব ভালো করেছো, তোমরা যে সব ভুলে সত্যি সত্যি এখানে আসবে তা আমি ভাবতেই পারিনি। কাকা বাবু দুদিনের এই দুনিয়াতে ঝগড়াঝাটি পুষে রাখলে তো সুখের সময়টাই কমে যায়। এসো এসো মেঘনা এসো। আরে নাতাশা, ওটা সারপ্রাইজ, তোমাকে এখানে দেখতে পেয়ে আমি সব থেকে বেশি আনন্দ পেলাম। তোমার জীবনে এই শুভ দিনে বন্ধু হয়েও কি দূরে থাকতে পারে, তাই আজ তোমাদের দুজনকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ নাতাশা, থ্যাংক ইউ। তুমি এখানে এসে যে উদারতার পরিচয় দিয়েছো এ আমরা কোনোদিন ভুলব না। এই তুমি কি বলছো, একটা লটারি খেলে আজ তুমি জিতেছো, আমি হেরেছি, তার জন্য আমাদের জীবন তো থেমে থাকবে না। এসো গিরিশ এসো, এ হচ্ছে আমার ছেলে কিরণ আর পুত্রবধূ মেঘনা, আর ও হচ্ছে আমার। বলতে হবে না, আমি ওনাকে খুব ভালো করে চিনি। তুমি চিনলে কি করে? যেমন করে কিরণ আপনাকে চেনে। তার মানে? মানে উনি গিরিশ মজুমদার, এই মেঘনা মজুমদারের বাবা। কি আশ্চর্য, আগে বলবে তো না, ওই শয়তানটাকে তো প্রণাম করবি না, এটা চোর বদমাইশ, বাপ পিটি বলে আমাদের সর্বনাশ করতে চায়। কি বলছো তুমি? ঠিকই বলছি, 20 বছর আগে তোর মাকে ম্যানেজ করে নিজের মেয়েকে এই বাড়ির বউ করার প্রতিজ্ঞা করে নিয়েছিল, আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি বলে ওই মেয়েটা মিথ্যে পরিচয় দিয়ে তোর মন ভুলিয়ে চোরচুরি করে এ বাড়ির বউ হয়ে বসেছে। তার মানে এসব মায়ের ষড়যন্ত্র। মেঘনা মেঘনা বাবা যা বলছেন তা কি সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু এর পেছনে আমাদের কোনো বেশ বেশ, আমি আর কোনো কথাই শুনতে চাই না মেঘনা, এই বিয়ার আমি মানি না, তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ও কথা বলো না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে ভগবানই তোমাদের এক পবিত্র বন্ধনে বেঁধে দিয়েছেন। না, আপনারা মিথ্যে পরিচয় দিয়ে ষড়যন্ত্র করে আমাদের ঠকিয়েছেন। না, আমরা কাউকে ঠকাইনি, কাউকে ঠকাইনি। কিরণ, তুমি তো এতদিন ধরে আমার সঙ্গে মিশেছো, তারপর আমাকে ভালোবেসেছো, আজ আমার পরিচয় বদলে গেছে বলে তোমার ভালোবাসার এই মেঘনা নামের মানুষ তো বদলে যেতে পারে না। কেন বদলাবে না? কিরণ যদি আগে থেকে তোমার আসল পরিচয়টা জানতো তাহলে কখনোই তোমাকে ভালোবাসতো না। ভালোবাসাটা জাত পরিচয় দেখে আসে না ম্যাডাম, তোমার মা যা চেয়েছিলেন সেটা সত্যি করে তোলার জন্য মিথ্যে পরিচয় দিয়ে আমি এ বাড়িতে এসেছিলাম। আমার কোনো মা নেই, ওই কলঙ্কের কালে দিয়ে আঁকা ওই মায়ের মূর্তিটা আমি বউ আগে ভেঙে ফেলে দিয়েছি। আর তার দুধের শিশুকে ফেলে রেখে পালিয়ে যায় সে মায়ের জাতের কলঙ্ক। কিরণের মা পালিয়ে গেছেন না কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে, কোথাও গিয়ে লুকিয়ে আছেন কে বলতে পারে? কিরণের উচিত সবার আগে তাকে খুঁজে বার করে তার সঙ্গে কথা বলা। না, আমার বাবাই আমার জীবনের একজন আদর্শ মানুষ, আর ওনাকে অবিশ্বাস করে আমি কাউকে বিশ্বাস করতে পারবো না। তোমরা এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও মেঘনা। তাই নাকি? আমি এখন এ বাড়ির বউ আর আপনি আমার আইনসম্মত বাবা, মানে ফাদার ইন ল। এ বাড়িতে আমার অধিকার আপনার ছেলের অধিকারের চেয়ে কোনো অংশে কম নয় বাবা। এই কি বলে তুমি? ঠিকই বলছি, আমার সর্বনাশ করতে চাইলে এমন প্যাচে ফেলবো না যে রাতটাও হয়ে যাবে দিন, যেতে চাইবেন জাপান পৌঁছে যাবেন চীন। কি বুকে নেই দম চায়ের চেয়ে কেটলি গরম?
যেতে হয় না, পুলিশকে ফোন করো। মেঘনা, এইসব ঝামেলার কোনো দরকার নেই মা, চল আমরা এখান থেকে চলে যাই। আয় মা। না বাবা, ওই পুলিশ মিলিটারি যা আসে আসুক, আজ এই শ্বশুর বাড়ির মাটিতেই কারগিলের যুদ্ধ হবে। কি আশ্চর্য, এখানে যুদ্ধের কথা হচ্ছে কেন? আসো, এখানে শুভ বিয়ের মন্ত্র উচ্চারণ হওয়ার কথা। এই যে সঞ্জয় বাবু, আপনি এক্ষুনি ওই মেয়েটাকে ফ্রড কেসে হাত করা পড়ে হাজতে নিয়ে যান। এই মেয়েটার সঙ্গে আজ আপনার বিয়ে হওয়ার কথা ছিল, তো সে বিয়ে হয়নি। এই মেয়েটা মিথ্যা পরিচয় দিয়ে বিয়ে করে এদের সঙ্গে চিটিং বাজি করেছে। চলে এসো মেঘনা, আমি তোমাকে 420 ধারায় চিটিং বাজির অভিযোগে গ্রেফতার করছি। দাঁড়ান স্যার, আমি কারোর সঙ্গে কোনো চিটিং বাজি করিনি। এদের বিয়ের কার্ডে আমার নাম লেখা আছে, মেঘনা মজুমদার, আমার আধার কার্ডও তাই আছে। তাহলে আপনারা এর বিরুদ্ধে চিটিং বাজির অভিযোগ আনলেন কেমন করে? সেসব পরে শুনবে, আগে বের করে দাও, আমরা এই বিয়ে মানছি না, মানব না। আরে আমার কে রে। এই দেখুন স্যার, এই হলো আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। দেখুন সার্টিফিকেট, হ্যাঁ ওকে, দেখুন ভালো করে দেখুন। এই দেখুন এখানে এদের সবার সই আছে। এই তো সবার সই করা আছে। হ্যাঁ, তো যতক্ষণ আমার আইনত ডাইভোর্স না হচ্ছে, ততক্ষণ আমি আইনসম্মতভাবে কিরণ চৌধুরীর বউ। আরে সার্টিফিকেট যতক্ষণ ওর হাতে থাকবে, ততক্ষণ ওর গায়ে হাত ছোঁয়াবার ক্ষমতাটুকু আমার নেই। তুমি যত টাকা চাও আমি তোমাকে দেব। টাকার কথা তুলবেন না, আইন আমার হাত দুটোকে বেঁধে রেখে দিয়েছে। আপনি ডিআইজি কে ফোন করুন স্যার। ডিআইজি, আইজি, এমনকি হোম মিনিস্টার কে ফোন করলেও এ আইন কিন্তু বদলাবে না। ও যদি এখন উল্টে আপনাদের নামে ওই 498 অর্থাৎ 498 ধারায় বধূ নির্যাতনের অভিযোগ করে, তখন এই হাতকড়াটা উল্টে আপনাদের হাতেই পড়বে স্যার। চলি, নমস্কার। যাবেন না স্যার, আমি এদের বিরুদ্ধে 498 এই অভিযোগ করছি, একবার ভেবে দেখুন স্যার। আজ রাতে এরা যদি আমার গায়ে কেরোসিন তেল ঢেলে আমাকে পুড়িয়ে মারে, তখন তার দায় কে নেবে স্যার? আমি দুজন কনস্টেবলকে বাড়ির দরজায় পাহারায় রেখে যাচ্ছি, তারা আপনার কোনো ক্ষতি হতে দেবে না। তুমি আমাকে এইটুকু সাহায্য করলে না সঞ্জয়, কি করে করব? এ তো 498 এর কেস, আপনি আমার বোনকে ছুঁড়ে ফেলে দিয়ে এই 498 কে মাথায় তুলেছেন, এখন তার ফল তো আপনাকেই ভুগতে হবে স্যার। এখন দেখুন কেমন লাগে। চলি, নমস্কার। যতই তুমি 498 দেখাও, চালাকি দিয়ে সব যুদ্ধে জেতা যায় না, একদিন তুমি এমন পেঁচে পড়বে পালাবার কোনো পথ পাবে না। তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে না পারলেও আমি তোমাকে কিরণের ঘরে ঢুকতে দেব না। গামা, গামা, এই গামা পালোয়ান, আমি আছি গাজী বাবু। শোন, মেঘনার বিছানা বান্ডিল সব বাইরে বের করে বারান্দায় পেতে দে, ও আজ থেকে ওখানেই থাকবে। বাবা, আপনি কি বলছেন বাবু? বৌদিমণি বলির বউ, তোকে যা বলেছে তাই কর, এ তার বাবুর হুকুম। গামাদা, একটু আগে তোমার ওই ছোট বাবু আমার সিঁথিতে সিঁদুর দিয়েছে, তুমি এই নতুন বউকে বারান্দায় থাকতে দেবে গামাদা? না 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 না, বাবু উল্টো পাল্টা হুকুম করলে আমি তা মানবো কেন? মানবি না? না, তাহলে বেরিয়ে যা বাড়ি থেকে, তোকে আমি এই মুহূর্তে ছাঁটাই করলাম। আপনি কি আমাকে ছাঁটাই করবে? তার আগে আমি আপনার মতো মালিককে ছাঁটাই করলাম, রইল আপনার চাকরি, রইল আপনার লাঠি গামছা, আর এই রইল আপনার ন্যাপথলিন দেয়া পুরনো পাঞ্জাবি। আমি চললাম। কি হলো, আবার ফিরে এলি কেন? এইবার একটা গ্রেট ডায়লগ দেবে তাই না গামাদা? চাওয়া আপনাকে আমি আপনাকে বলে যাচ্ছি বাবু, আর একদিন আমি এই বাড়িতে ফিরে আসবো, সেদিন আমার গায়ে থাকবে প্যান্ট শার্ট টুপি বেল্ট আর বুট জুতো, আর সেদিন আমি থাকবো বাড়ির ভিতরে আর আপনি থাকবেন বাড়ির বাইরে। উদিমণি,
সবাই বাদ, শুধু আপনাকে। আমি যাচ্ছি মোহন, তোমার দম্ভ আর অহংকারের চশমাটা খুলে যদি আমার মেয়েকে বুকে টেনে নিতে পারো তাহলে দেখবে সবার চোখের মণি হয়ে উঠতে পারবে। সবার চোখের মণি। বুকে নেই দম, চেয়ে কেটলি করো। সাপের ফোনা দিয়ে তুমি পিঠ চুলকোবার চেষ্টা করো না মেঘনা, তুমি জানো না আমার ক্ষমতা। সারা জীবন কারোর পকেটে থাকে না ক্ষমতা, তাই তো বুদ্ধদেবকে সরিয়ে আজ গদিতে বসে মমতা। বেশ, তাহলে তুমি তোমার গদিতেই বসে থাকো, কিন্তু আমাদের সাথে তোমার কোনোই সম্পর্ক থাকবে না। চলে এসো বাবা। দাঁড়াও, এ ঘরের বাইরে তোমরা কেউ বেরোতে পারবে না। নিয়ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী বিয়ের রাতে বাড়ির সবাই মিলে বাসর জাগতে হয়, আর এ নিয়ম না মানলেই সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবো 498, মানে বধূ নির্যাতন। 498? হ্যাঁ, ডেঞ্জারাস কেস, কোনো সাক্ষী প্রমাণ লাগে না। বউ একবার মুখ খুললেই শ্বশুর বাড়ির সবার মাজায় দৌড়। তার মানে তোমার সাথে কথা না বলাটাও 498, মানে ওই বধূ নির্যাতন। হ্যাঁ, আমার সঙ্গে না খেললে, না শুনলে, সিনেমা দেখতে না নিয়ে গেলে, শাড়ি গয়না না কিনে দিলে সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবো 498, মানে বধূ নির্যাতন। ওরে বাবা, কিছু উঠতে বসতে 498 এর ভয় দেখাচ্ছে কিরণ, এতে কাকে আদর করে বাড়িতে তুলে এনেছিলি? আমি আমি আর ভাবতে পারছি না, আমার মাথা ঘুরছে। যা খুশি হয়ে যা, আমি আর কিছুতেই এই বাড়িতে থাকবো না। না না, আন্টি দেবে সে দোল নাই দোল, আন্টি দেবে সে দোল নাই দোল, শ্বশুর মশাই বাজাবে খোল, শ্বশুর মশাই বাজাবে খোল, বল হরি বল, হরি বল, বল হরি বল, বল হরি বল, হরি বল, বল হরি বল। এসব কাজেতে যদি হয় কোনো ভুল, ও কি তার বাবার মতোই সাই দেবে? মেঘনার এই ছলনায় কিরণ কিন্তু যথেষ্ট আঘাত পেয়েছে।
এবার ওদের ভালোবাসাটা একটা শত্রুতায় পরিণত হবে, আর তখন আমাদের পাতা ফাঁদে পা দেওয়া ছাড়া ওদের আর কোনো উপায় থাকবে না। কিন্তু তুই যে অর্ধেক সম্পত্তি লিখে নিতে চেয়েছিলি সেটা কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়েছে। সেজন্য বসের কাছে আমি ঝাড় খেয়েছি, তাই এবার অর্ধেক সম্পত্তির দাবিটা অনেকটা কমিয়ে ওই মাঝামাঝি একটা রফা করে নেব। রফা করার জন্য আমি ছেলের বিয়ের পরের দিন তোমাদের দরজায় এসে দাঁড়িয়েছি সঞ্জয়। একই স্যার, একই চেহারা হয়েছে আপনার, সারা রাত ঘুমাননি নাকি? কাল রাতের পোশাকটাও তো বদলাননি। পোশাক বদলাবার মতো মানসিক অবস্থা আমার নেই। সামান্য একটা গরিবের মেয়ের কাছে এইভাবে হেরে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এর বদলা আমি নেব ওই শয়তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে আমি আমার নাতাশাকেই পুত্রবধূ করে নিয়ে যাব। কিন্তু কিরণ গীতা সে রাজি হবে? কিরণ কোনোদিন আমার কথার অবান্ত হয়নি আর হবেও না। কিন্তু মেঘনাকে ঘাড় ধাক্কা দেওয়াটা সম্ভব হবে না স্যার। ওকালতি পাস করা মেয়ে ওই ফোর নাইন ডেটের প্যাচে আপনাদের সবাইকে ফাঁসিয়ে দেবে। সেই জন্য তো আমি সঞ্জয়ের কাছে এসেছি, ও পুলিশে চাকরি করে, মেঘনাকে সরাবার একটা বুদ্ধিও নিশ্চয়ই দিতে পারবে। আইনের পথে আপনি ওকে সরাতে পারবেন না, তার বদলে ওর হাতে মোটা টাকা ধরিয়ে দিয়ে ডিভোর্স পেপারে সইটা করিয়ে নিন। গরিবের মেয়ে টাকার লোভ নিশ্চয়ই সারতে পারবে না। আর একবার ডিভোর্সের কাগজে সইটা হয়ে গেলে আমাদের বিয়েতে আর কোনো বাধাই থাকবে না। ঠিক ঠিক বলেছো তোমরা, ওটাই একমাত্র পথ। কিন্তু সঞ্জয়, তোমাদের এই অর্ধেক সম্পত্তির দাবিটা আমি কি করে মানবো? আপনি যখন এত বড় বিপদে পড়েছেন তখন ওই অর্ধেক সম্পত্তির দাবিটা আমরা ছেড়ে দিচ্ছি, তার বদলে আপনার ওই বসত বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নিটা আপনি আমার বোন নাতাশার নামে লিখে দিন। এ শুধু বসত বাড়ি? বুঝতেই তো পারছেন, আবার যদি কোনো গন্ডগোল হয়, মানে মেঘনার মতো যদি আবার আমার বোনটাকেও ঘাড় ধাক্কা খেতে হয়, তখন তো তার একটা দাঁড়াবার জায়গা চাই। ঠিক আছে, আমি রাজি। কালকেই পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ তৈরি করে নিয়ে এসো তুমি। তার আগে মেঘনাকে দিয়ে ওই ডিভোর্সের পেপারে সই করাতে ভুলবেন না। হয়ে যাবে, হাত ভরা নোট, হাসি ভরা ঠোঁট, তার সামনে দুনিয়ার চোখ। ওই নোটের এক ছটকাই ওকে আমি সরিয়ে দেব, তখনও বুঝতে পারবে কার বুকে কত দম। চাগরো না কেটলি গরম, ওই ঝটকা হাতে গরম। কৃষ্ণেন্দু প্রেজেন্স।